হ্যালো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং শুরু হলো আপেল আর ডালিম দিয়ে। আর আজকে আমার কাজও হয় নাই, তাই আমি আসলাম বস্তি বাড়িতে। আর এখানে ধানগুলো ছাপা করছে, তো ধানগুলো এভাবে উঠিয়ে এখান থেকে দেখো কত সুন্দরভাবে এখানে মেলা মারবে। এই যে মেলা মেরে এখন ডালা দিয়ে ধানগুলো, জাবড়া যেগুলো ছিল জাবড়াগুলো ছাপা করা হচ্ছে এখানে। খুবই সুন্দর লাগছে ধানগুলো দেখতে, খুব সুন্দরভাবে ছাপা হয়ে গেছে। আর এখানে আমি একটু বস্তি বাড়িতে, যেখানে ওরা সবজি উবজি লাগায়, তো ওখানে একটু সবজি বাগান দেখতে চাইতেছি। তো আমি আছি এখন মার্গেটাতে। তো এখানে ওরা ধন্যপাতার ক্ষেতের থেকে ধন্যপাতাগুলো এরকম মুঠো বেঁধে বেঁধে সব জমা করছে, তো এগুলো সকালে নিয়ে বিক্রি করবে। তো ধন্যপাতা ওরা এখানে বিক্রি করছে 200 টাকা 100 মুঠা। সে মানে কি নকইব, মই কিবা কই আছো, কাম কৰি আছো, বুড়ি আছে, একদম মজা আছে। 100 ধনিয়া 30 টকা, তো 300 মারিব লাগিব, 300 মারিলে তেতিয়া মানে 100 টকা এটা পাবি, আর এটা কোয়াটার দাম হয়ে যাব। তা এখানে আমার জন্য একটু তাজা তাজা মূলা উঠাচ্ছে। ও মাই গড, আর এখানে দেখেন খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটা মার্কেটা, যেটা দিহিং নদী, খুব সুন্দরভাবে এখানে একটা সিনারি দেখানো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, আর নিয়ে নিলাম মূলা। আর এখানে বিকালে খাওয়ার জন্য আমি বানালাম এমটিআরের সেওই, তো চাউমিনের মতন বানালাম, আর দেখতেও খুব ভালো আর খেতেও ভালো হয়েছে। আর এখানে রাত্রে ডিনারের জন্য আমি বানালাম ডিমের চচ্চড়ি, আর এখানে আছে আলু বেগুন আর সরিষা শুটকি দিয়ে শুকনো মাছের তরকারি। তো বন্ধুরা সবাইকে গুড নাইট।